ওয়েলকাম টু স্মার্ট ডেক্স। স্মার্ট ডেক্সে তোমাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে দেরি না করে শুরু করা যাক শিলার পরবর্তী অংশ, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। পাললিক শিলার মেনলি কীভাবে তৈরি হচ্ছে খুবই সাধারণ একটা জিনিস। যখন আমার আগ্নেয়শিলা তৈরি হয়ে গেল, আমার আগ্নেয়শিলা তো সবার প্রথমে এসছে, সেই আগ্নেয়শিলা বহুদিন ধরে থাকার পরে সেটা কী হচ্ছে, ক্ষয় হচ্ছে। কার দ্বারা? জল, বায়ু এবং সূর্যের তাপে ফাটল হয়ে সেখান থেকে ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়ীভূত আগ্নেয়শিলাটা যখন বিভিন্ন বাহকের দ্বারা প্রবাহিত হয়ে উৎসস্থল থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলাদেশে জমা হতে থাকে, এইভাবে জমা হওয়ার পরে, দীর্ঘদিন ধরে জমা হওয়ার পরে সেটা শক্ত হয়ে জমাট বেঁধে শিলার রূপ নেয়, শক্ত হয় এবং জমাট বাঁধে এবং শিলার রূপ নেয়, ঠিক আছে। তো তখন আমাদের তৈরি হয় পাললিক শিলা, ঠিক আছে। এই শিলা মূলত বালি, পলি, কাদা দিয়ে সাধারণত তৈরি হয়। তবে আমরা পরে দেখতে পাব শামুক সমুদ্রের তলে শামুক ঝিনুক বিভিন্ন যে আছে সেখানের খোসা থেকেও সেগুলো জমা হয়, তাদের খলস জমা হয়ে হয়ে সেগুলো থেকেও তৈরি হচ্ছে। সেখান থেকে তোমার চুনা পাথর তৈরি হবে, ঠিক আছে, যেমন বালিগুলো জমা বেঁধে জমাট বেঁধে বেলে পাথর তৈরি হবে, কাদাগুলো জমা হয়ে কাদা বালি কাদা টাদা কাদা জমা হয়ে সেখান থেকে তৈরি হবে কাদা পাথর, ঠিক আছে। তো একে আমরা ইংলিশে বলি সেডিমেন্টারি রক। এই নামগুলো মনে রাখবে, তোমাদের ভবিষ্যতে যখন পড়াশোনা করবে দেন তখন তোমাদের সুবিধা হবে এটা, ঠিক আছে। তো এরপরে আমরা পাললিক শিলারও কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানা দরকার। সেগুলো সেই বৈশিষ্ট্য দিয়েই একটা কোনো একটা শিলা বা কাউকে চিহ্নিত আলাদা করা যায় অন্য থেকে, ঠিক আছে। তো এর যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা এতে কিন্তু জীবাশয় দেখতে পাবো, যেটা আমরা আগ্নেয়শিলায় দেখতে পেতাম না যে জীবাশয়। দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এতে আমরা খনিজ পদার্থ যেমন কয়লা, খনিজ তেল পাবো, যেটা আমরা আগ্নেয়শিলায় পেতাম না, ঠিক আছে। এই শিলা আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই শিলা সচিত্র এবং ভঙ্গুর, যেটা কিন্তু আমাদের আগ্নেয়শিলা ছিল না। আগ্নেয়শিলা খুব শক্ত ছিল এবং সহজে ক্ষয় হতো না, ঠিক আছে। এই শিলার প্রবেশতা বেশি, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম, ঠিক আছে। এতে তরীভূত হয়ে যেহেতু এই শিলা তৈরি হচ্ছে স্তরে স্তরে জমা হয়ে, তাই আমরা এদের স্তর লক্ষ্য করতে পারবো, লেয়ার মানে ধাপ, মানে বিভিন্ন স্তর তরীভূত হয়ে সৃষ্টি হচ্ছে, তার মানে আমরা এখানে বিভিন্ন স্তর দেখতে পাবো এই শিলাতে। এই শিলা যখন আমরা একটা, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বিভিন্ন, এই দেখো এখানে একটা, এখানে একটা স্তর দেখা যাচ্ছে, আবার উপরে একটা স্তর, এরমভাবে স্তর দেখা যাবে, তার মানে এটা আমাদের পাললিক শিলার একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার পাললিক শিলার কিছু যে বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম, এক নম্বর হচ্ছে যে খনিজ পদার্থ পাওয়া যায় এতে, আর দু নম্বর হচ্ছে যে এ হচ্ছে যে এই পাললিক শিলা আমাদেরকে অতীতে কী কী প্রাণী ছিল তার একটা ছোটোখাটো প্রমাণ, যথেষ্ট ছোটোখাটো মানে যথেষ্ট ভালো একটা প্রমাণ দিয়ে থাকে, ঠিক আছে। তাই প্রথমে সেই প্রমাণটা নিয়ে বলছি, যেটাকে আমরা জীবাশ্ম বলে থাকি, ঠিক আছে। যখন আমাদের পাললিক শিলা স্তরে স্তরে জমা হচ্ছে, সেই স্তরে জমা হওয়ার মাঝখানে যদি কোনো জীবের দেহ, মৃতদেহ যদি পড়ে, বা জীব উদ্ভিদ তার মৃতদেহ যদি পড়ে, তারপরে আবার যদি স্তরে বালি পাথর জমা হতে থাকে, ধীরে ধীরে জমা হওয়ার পরে যখন বহু লক্ষ লক্ষ বছর পরে আমরা যখন ওই শিলাটাকে বের করব ওখান থেকে, তখন কিন্তু আমরা ওই জীবের একটা প্রতিচ্ছবি ওই শিলার মধ্যে দেখতে পাবো, যেটা থেকে আমরা বুঝতে পারি তখন কোন ধরনের জীব ওখানে আমাদের পৃথিবীতে ছিল, কোন ধরনের প্রাণী ছিল, তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে কিছু একটা স্বল্প কিছু ধারণা পেয়ে থাকি, যেটা আমাদের অতীত নিয়ে আলোচনা করতে অনেক ভালো সাহায্য করে থাকে, ঠিক আছে। সে আলোচনা করি পাললিক শিলার অপরিহার্যতা, পাললিক শিলার যে মেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সব থেকে ভালো, এটা হচ্ছে যে প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময়, মানে পৃথিবী তখন একবার পুরো ভূমিকম্প হয়ে সমস্ত কিছু, যত গাছপালা জীব জগৎ সব ছিল, সব মাটির তলায় চাপা পড়ে গেছিলো, ঠিক আছে। সেই চাপা পড়ার ফলে তাদের যে প্রাণীদেহে যে কার্বন কণাগুলো ছিল প্রাণী উদ্ভিদের দেহে, সেগুলো কী হয়, ধীরে ধীরে চাপা পড়ে সেগুলো কয়লা এবং খনিজ তেল প্রদান করে, যেগুলো আমার ওই পাললিক শিলা স্তরের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। তেমন আমরা কিন্তু এর মধ্যে প্রাকৃতিক গ্যাসও কিন্তু পেয়ে থাকি, যেটা আমাদের নার গ্যাস ব্যবহার করে থাকি, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য, যেটা পাললিক শিলায় আমরা পেয়ে থাকি। বর্তমান দিনে এই বৈশিষ্ট্য, মানে এর এই বৈশিষ্ট্য না থাকলে বর্তমান দিনে কী বলা যায়, জাস্ট অচল সব কিছুই। পাললিক শিলা আবার মেনলি দুভাবে তৈরি হয়েছে, একটা হচ্ছে সংঘাত শিলা,
অসংঘাত শিলা। ঠিক আছে, সংঘাত শিলা মানে কি বলতো, যেটা বলেছিলাম না প্রথমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত শিলা, প্রায় আগ্নেয় শিলা বলো, রূপান্তরিত শিলা বলো, সব কিছু মানে সমস্ত টাইপের শিলা যেগুলো যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, সেগুলো যদি জমাট বেঁধে যে শিলাটা তৈরি করছে সেটাকে কিন্তু আমরা বলবো সংঘাত শিলা, সংঘাত পাললিক শিলা। ঠিক আছে, আর অসংঘাত পাললিক শিলা মানে সেখানে কিন্তু কোনো রকম সংঘাত হয়নি, কোনো রকম ধাক্কা বা আঘাত কিছু লাগেনি, সেখানে মেনলি হয়েছে সেই সেটা হয়েছে রাসায়নিক উপায়ে, সেখানে রাসায়নিক কারণে সেই শিলাটা ক্ষয়ীভূত হয়েছে এবং সেখান থেকে অন্য জায়গায় গিয়ে জমা হয়েছে, সেখানে কিন্তু আমরা তাকে বলবো অসংঘাত শিলা। ঠিক আছে, যেমন চুনাপাথর, লবণ শিলা, এগুলো হচ্ছে মেনলি রাসায়নিকভাবে তৈরি হয়েছে অসংঘাত শিলা এটা। ঠিক আছে, পাললিক শিলাকে মেনলি এখানে দেখানো হয়েছে তোমাদেরকে, তিন ভাগ, তিনটে উদাহরণ দেখানো হয়েছে, একটা হচ্ছে কাদা পাথর, বেলে পাথর, কনগ্লোমারেট। ঠিক আছে, তো কাদা পাথর কি বলা হয়েছে, যেটা কর্দম মানে কাদা জমাট বেঁধে, কাদা সমুদ্রের তলে কাদা কাদা জমাট বেঁধে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কাদা পাথর, যার প্রতি দানার ব্যাস হচ্ছে 0.06 mm এরও কম। ঠিক আছে, সেই ব্যাসযুক্ত কাদার কণা জমাট বেঁধে আমাদের কাদা পাথর তৈরি হয়েছে। বেলে পাথর, বেলে পাথর কি, সেখানে বেলে পাথর নাম থেকেই আমরা বুঝতে পারছি সেখানে যেটা জমাট বেঁধে যে শিলাটা তৈরি হয়েছে তার মধ্যে মূল উপাদান ছিল আমার বালি। ঠিক আছে, যার সেই বালির দানার ব্যাস হচ্ছে যে 0.06 থেকে 2 mm। ঠিক আছে, আমাদের কাদা পাথরের ছিল 0.6-এর কম, আর 0.6-এর বেশি এবং 2 mm-এর মধ্যে হলে সেটা হচ্ছে বেলে পাথর। ঠিক আছে, আর কনগ্লোমারেটে কিন্তু দানার ব্যাস যখন আমার 2 mm-এর বেশি হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো কিন্তু কনগ্লোমারেট, এটা মনে রাখবে। আগ্নেয়শিলা, দুটো আগ্নেয়শিলা নিয়ে আমরা তার সম্বন্ধে আলোচনা করেছিলাম, তেমন তিনটে পাললিক শিলা নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে চুনাপাথর, বেলে পাথর আর কাদা পাথর। প্রথমেই বলেছিলাম চুনাপাথর মানে তোমাদের ক্যালসিয়াম থাকবে সেখানে। ঠিক আছে, বেলে পাথর মানে বালি থাকবে, কাদা পাথর মানে সেখানে কাদা মেনলি থাকবে। ঠিক আছে, মিহি খুব সূক্ষ্ম দানা থাকবে সেখানে। চুনাপাথর কি, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে যখন দ্রবীভূত সহজে হয় না, কিন্তু বৃষ্টির জলে বা অ্যাসিড মিশ্রিত জলে কি হবে, সেটা দ্রুত দ্রবীভূত হবে এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হবে। ঠিক আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট একটা যৌগ যেটা অ্যাসিড জলে দ্রুত দ্রবীভূত হওয়ার ফলে ক্যালসিয়াম দ্রুত দ্রবীভূত হওয়ার ফলে এই ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। ঠিক আছে, এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম এবং প্রবেশতা অনেক বেশি। ঠিক আছে, চুনাপাথরের রং হয় সাদা, ধূসর, সবুজ, কালচে, বিভিন্ন কালারের হতে পারে। চুনাপাথর থেকে সবথেকে আজকালকার দিনে সবথেকে ভালো, সবথেকে বেশি ব্যবহার হয় কিন্তু বর্তমানে বাড়িঘরে, বা এই চুনাপাথর থেকে সিমেন্ট তৈরি হয়, লোহা ইস্পাত তৈরি হয়, কাঁচামাল হিসাবে কিন্তু ব্যবহার করা হয় বর্তমান দিনে চুনাপাথর। বেলে পাথর হচ্ছে এর প্রবেশতা কিন্তু বেশি এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট বেশি, তার মানে সহজে ক্ষয় হয় না বেলে পাথর আমাদের। ঠিক আছে, এই এটা দেখতে বেশি মেনলি হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর হতে পারে, বিভিন্ন রঙের হতে পারে, ডিপেন্ড করে কী কী কীরকম পদার্থগুলো সঞ্চিত হয়, কীরকম পদার্থ বা কীরকমভাবে জমাট বেঁধেছে পাথরটা তৈরি হওয়ার সময়, তার উপর ডিপেন্ড করে আমাদের কালারটা ডিপেন্ড করে, মানে রঙটা ডিপেন্ড করে এই বেলে পাথরের। ঠিক আছে, যেমন এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস মানে বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ প্রাচীনকালে তৈরি হয়েছে, যেমন লাল কেল্লা, উদয়গিরি, খন্ডগিরির মন্দির, জয়সালমীরের সোনার কেল্লা, এগুলো সব কিন্তু বেলে পাথরে তৈরি। ঠিক আছে, কাদা পাথর, কাদা পাথরের রং হচ্ছে যে কালচে ধূসর রঙের হয়ে থাকে কাদা পাথর। ঠিক আছে, কাদা পাথরে মানে এখানে যদি আমাদের কোণার সাইজটা যদি 0.06-এর 0.06-এর যদি কম হয় তখন কিন্তু আমাদের কাদা পাথর তৈরি হয়ে যাচ্ছে, সেটা যদি জমাট বেঁধে মিহিদানা, সেই মিহিদানা যদি জমাট বেঁধে হয় তখন কিন্তু কাদা পাথর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা বেশ নরম হয়, ভঙ্গুর হয় তুলনামূলকভাবে বাকি দুটো পাললিক শিলার। ঠিক আছে, এটা বিভিন্ন জায়গায়, এর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সবাই মনে রাখবে, এর কিন্তু জল শোষণ ক্ষমতা কিন্তু এর বেশি অনেক তুলনামূলকভাবে। বাড়ির টালি তৈরিতে ব্যবহার করা হয় সাধারণত, খুব সহজে ভেঙে যায়। ঠিক আছে, বড় বড় নির্মাণ কাজে এটা ব্যবহার করা হয় না কাদা পাথর। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার আসছি যে রূপান্তরিত শিলা, এই শিলাটা প্রায় সব কাজেই ব্যবহার করা হয়, শৌখিন সমস্ত কাজকর্মে আমরা ব্যবহার করে থাকি। রূপান্তরিত শিলাটা কি বলেছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা যদি ভূ অভ্যন্তরণে মানে পৃথিবীর নিচে প্রচণ্ড তাপ এবং চাপে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন অতিবাহিত করে তখন কিন্তু তার ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে ফেলে। আগের যে তার যে শিলাটা থেকে বিক্রিয়া হয়ে তার ভৌত আগের
ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে যায় এবং নতুন একটা ধর্ম তৈরি হয়। তার মানে কি, এই শিলাটা যেটা তৈরি হচ্ছে পুরোপুরি রূপান্তরিত হচ্ছে, রূপান্তরিত আগের শিলা থেকে, আগের শিলার কোনো রূপ এ পা খুব সামান্যতম যদি রূপ পায় তো পাবে, নাহলে পুরোপুরি প্রায় চেঞ্জ হয়ে যায়, নতুন একটা শিলা তৈরি করে, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। একে আমরা ইংলিশে বলি মেটামরফিক রক। মেটামরফিক রক এর আবার অনেকগুলো ভাগ আছে, উদাহরণ আছে, যেমন অত্যাধিক তাপে কয়লা থেকে আমরা গ্রাফাইট তৈরি করি, ঠিক আছে, প্রচণ্ড চাপে কাদা পাথর থেকে স্লেট তৈরি হয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যান্ডুলাসাইট থেকে সিলিমোনাইট তৈরি হয়। প্রধানত চাপের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক ও ব্যাপক রূপান্তরিত ঘটে, ঠিক আছে, যেমন স্লেট স্পর্শ এবং চাপ এবং তাপের ফলে স্লেটের স্লেট রূপান্তরিত শিলায় পরিণত হয়, যেখানে আমাদের কাদা পাথর থেকে আমাদের যখন স্লেট তৈরি হচ্ছে, কাদা পাথরের যা যা ক্ষমতা ছিল, যা তোমাদের বৈশিষ্ট্য ছিল, সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। এখানে চেঞ্জ হয়ে কাদা পাথর যখন নরম ছিল এবং সহজে ক্ষয়ীভূত হতো, কিন্তু এই স্লেট তুলনামূলকভাবে অনেক কম ক্ষয়ীভূত হয় এবং অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত। রূপান্তরিত শিলার বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য, যেমন সব শিলারই ছিল তেমন রূপান্তরিত শিলারও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমাদের বলছি, খেয়ে নেবে বা নোট করে নেবে। রূপান্তরিত শিলা আগ্নেয় পাললিক শিলার থেকে অনেক বেশি কঠিন হয়, এটা মাথায় রাখতে হবে, এটা একটা প্রধান বৈশিষ্ট্য, যার কারণে আমাদের রূপান্তরিত শিলা তুলনামূলকভাবে বর্তমানে গৃহস্থালী বা সমস্ত কিছু কাজে বেশি ব্যবহার করা হয় তুলনামূলকভাবে। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় অনেক বেশি মসৃণ এবং চকচকে হয়, কারণ আমাদের চাপের ফলে এবং তাপের ফলে তার পুরোপুরি বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গিয়ে সেটা একটা নতুনভাবে তৈরি হচ্ছে আগ্নেয় শিলা, তাই নতুন চকচকে এবং মসৃণ এবং কেলাসিত হয়ে ওঠে, ঠিক আছে। পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়, পাললিক শিলা যখন রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে সেটা আরও বেশি শক্তিশালী, আরও বেশি মজবুত হয়, আরও বেশি তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রূপান্তরিত শিলার ফলে শিলার ভেতরে খনিজের অবস্থানে পরিবর্তন ঘটে। আগ্নেয় শিলা যে ধরো যে সমস্ত খনিজ পদার্থ নিয়ে তৈরি, সেটা যখন সেই আগ্নেয় শিলাটা যখন রূপান্তরিত শিলায় পরিণত হবে, তার সেই খনিজ পদার্থের কিন্তু সমস্ত বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রচণ্ড চাপ এবং তাপের ফলে পাললিক শিলার মধ্যে যে জীবাশয়গুলো রয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা কি বলা যেতে পারে রূপান্তরিত শিলার একটা খারাপ দিক, যেটা আমাদেরকে পুরনো অস্তিত্ব যে ছিল সেগুলোর প্রমাণ কিছু হারিয়ে যায় এর ফলে যেতে পারে। এবার আলোচনা করি কয়েকটা শিলার যেগুলো সেখান থেকে রূপান্তরিত রূপটা কী হচ্ছে, এগুলো মনে রাখবে পরীক্ষার জন্য, এখান থেকে শর্ট কোশ্চেন ভালো আসবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, পরের দিন ভিডিও যখন হবে, পরের দিন ভিডিওয়ে আমরা কিন্তু সমস্ত এই যেটা আলোচনা করলাম শিলা নিয়ে, তার যত শর্ট কোশ্চেন হয় সব কিন্তু আমরা সেই ভিডিওয়ে আলোচনা করব এবং তার একটা পিডিএফ তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো সেই পিডিএফ আমাদের লিঙ্কে দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে, আমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো পড়তে পারো, কাজে আসবে, ঠিক আছে। গ্রানাইট থেকে হচ্ছে নিস, ব্যাসেল থেকে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, চুনা পাথর থেকে মার্বেল, পিট কয়লা থেকে গ্রাফাইট, সেল থেকে স্লেট, স্লেট থেকে ফিলাইট, ফিলাইট থেকে সিস্ট। তার মানে আমাদের সেল বলতে কাদা পাথর যেটা, সেখান থেকে যখন মজবুত হচ্ছে সেখানে সব থেকে লাস্ট যেটা রূপান্তরিত শিলা আসছে সেটা হচ্ছে সিস্ট, যেটা কিন্তু সব থেকে তুলনামূলকভাবে সেলের থেকে অনেক বেশি মজবুত এবং অনেক বেশি ক্ষয় প্রতিরোধ ক্ষমতাযুক্ত এবং শক্তিশালী, ঠিক আছে। এবার তিনটে রূপান্তরিত শিলা নিয়ে আমরা আলোচনা করব, মূলত মার্বেল, স্লেট এবং নিস। মার্বেলটা কি, মার্বেল হচ্ছে আমাদের চুনা পাথর যেগুলো ছিল, যেগুলো ওই ক্যালসিয়াম দিয়ে যে সমস্ত পাথরগুলো তৈরি হয়েছিল পাললিক শিলায়, সেই পাললিক শিলা যখন চেঞ্জ হয়ে আমাদের নতুন শিলা তৈরি করে সেটা হচ্ছে যে মার্বেল, ঠিক আছে। মার্বেল হচ্ছে যে পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ চকচকে হয়ে থাকে, রং সাদা, ধূসর, হলুদ, সবুজ, নীল বিভিন্ন রঙের হয়ে থাকে। এটা ডিপেন্ড করে কীরকমভাবে রূপান্তরিত হয়েছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মার্বেল খুবই সুন্দর, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য তাতে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা সবাই দেখেছো, অনেকেই তাজমহল দেখেছো, তাজমহল কিন্তু আমাদের মার্বেল পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। তবে একটা সব থেকে খারাপ দিক আছে, যেটা আমাদের বর্তমান দিনে দূষণ হচ্ছে, দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি যখন হয় মার্বেল কিন্তু দ্রুত ক্ষয়ে যায় অন্যান্য শিলার থেকে, ঠিক আছে। তাই সবসময় উচিত যে সমস্ত স্মৃতিসৌধ যেগুলো আছে সেগুলো দূষণ মুক্ত এলাকায় হওয়া উচিত, নাহলে সেগুলোর ক্ষয় বন্ধ করা খুব কঠিন হবে আমাদের কাছে ভবিষ্যতে, ঠিক আছে। স্লেট হচ্ছে সেলের রূপান্তরিত রূপ। স্লেট, সেল কি, কাদা পাথর, যেটা আমাদের কাদা জমাট বেঁধে যে রূপ পাললিক শিলা তৈরি হয়েছিল সেটাকে আমরা বলি কাদা পাথর। সেই কাদা পাথর রূপান্তরিত হয়ে কাদা পাথরকে আমরা বলি সেল।
সেল থেকে রূপান্তরিত হয় স্লেট, ঠিক আছে। স্লেট অনেক বেশি তুলনামূলকভাবে মসৃণ হয়, নীলচে ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে এটা, ঠিক আছে। পাতলা পাতের আকারে হয় স্লেট, সহজে তুলনা ভেঙে যায় বাট সেলের থেকে অনেক বেশি মজবুত, ঠিক আছে। তাই স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা, এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরি করা, লিখার কাজে এগুলো ব্যবহার করা হয়। ছোটোবেলায় সবাই লিখেছো নিশ্চয়ই স্লেটে, একদম ছোটোবেলায় আমিও লিখেছি, ঠিক আছে। নিস, নিস হচ্ছে গ্রাফাইটের রূপান্তরিত রূপ, ঠিক আছে। নিস শক্ত ক্ষয় প্রতিরোধী শিলা, এতে অনেক সময় বলয়ের আকারে খনিজ পদার্থগুলো থাকে এখানে রূপান্তর। এটা হচ্ছে যে রূপান্তরিত শিলার আরেকটা বৈশিষ্ট্য। এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়ে থাকে, ঠিক আছে। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করার সুবিধা হয়, রাস্তাঘাট নির্মাণের কাজে ব্যবহার করা হয়, শিলা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। বন্ধুরা, আজকে আমরা শেষ করছি আমাদের আলোচনার বিষয়। তো পরের দিন আমরা আলোচনা শুরু করব শিলাচক্র এবং অবশিষ্ট অধ্যায়। আজকে এখানকার মতোই সমাপ্ত হলো, এবং তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, আমার চ্যানেলের নিচে যেখানে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করতে হবে এবং পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে হবে। তোমাদের বন্ধুদেরকে আমার চ্যানেলটিকে ফরওয়ার্ড করে তাদেরকেও দেখতে বলবে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ টু অল অফ মাই ভিউয়ার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস, স্টে সেফ অ্যান্ড স্টে অ্যাট হোম, গুড বাই।